গুগল ফটো এই অ্যাপসটি সবার ফোনেই আছে এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই যে ফোনে এই গুগল অ্যাপসটি নাই যদিও না থাকে আপনার গুগল প্লে অ্যাভেলেবেল কিন্তু এই অ্যাপসটি আমরা সবাই ব্যবহার করি কিন্তু এই অ্যাপসটির মধ্যে একটি বিপদ লুকিয়ে আছে আমরা এই বিপদটি নিরানব্বই পার্সেন্ট মানুষই জানি না এই বিপদটি না জানার ফলে আমাদের যে কতটুকু ক্ষতি হইতেছে সেটিও কিন্তু আমরা নিজেরাই আন্দাজ করতে পারতেছি না যে কতটুকু ক্ষতি হইতেছে আপনি যদি একবার খেয়াল করেন আর এই ভিডিওটি যদি মন দেখেন একবার তাহলে কিন্তু আসলে আপনি আজকে থেকে বুঝ বুঝবেন যে আসলে এই অ্যাপটি কতটুকু ক্ষতি করতে পারে আপনার আর যদি আপনি একটু সতর্ক থাকেন আমি যে কাজটি দেখাই দেবো এই কাজটি যদি করেন তাহলে কিন্তু এই ক্ষতির থেকে আপনি রেহাই পেতে পারেন তো বন্ধুবান চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গুগল ফট ফটো অ্যাপসের ভিতরে প্রবেশ করেই আপনাদের আমি দেখাবো যে এই কাজটি আপনারা করবেন আর এই কাজটি করবেন না যে কাজটি করলে আপনার ক্ষতি হতে পারে আর যে কাজটি করলে আর ক্ষতি হবে না তো বন্ধুগণ চলুন তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে যদি আপনি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যে কোনো মতামত যে কোনো প্রশ্ন আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে কমেন্টের অনুযায়ী আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো বন্ধুগণ চলুন তো আমরা কিন্তু স্ক্রিনে চলে আসলাম এখন আমরা কী করবো এই গুগল ফটো অ্যাপসটাতে প্রবেশ করবো তো এই ফটো অ্যাপসটাতে প্রবেশ করার পরে আপডেট আমাদের এখান থেকে আপনাদের দেখেন এভাবে আপনাদের গ্যালারিতে যত কিছুই আছে সব কিন্তু এখানে দেখাবে এখানে কিন্তু গুগলেও সেভ হয়ে থাকবে আপনার গ্যালারিতে যত কিছু আছে আপনি একটা ক্যামেরায় ছবি তোলার সাথে সাথে কিন্তু এই গুগল ফটোতে অ্যালাউন যদি দিয়ে রাখেন কিন্তু সব শেয়ার হতেছে গুগল গুগলে গুগলে কিন্তু এটা আপনার গুগলে একটা মেমোরি দিতেছে সেই মেমোরিতে জমা হইতেছে ঠিক আছে তো সেটা আমার কথা না আমারতে জমা হয় ভালো আপনার স্মৃতিগুলো থেকে যায় কিন্তু সবচেয়ে বড় সমস্যা যে কি যে আপনার আপনার ফোনে এমন একটি কাজ করে দিবে গুগল ফটোর থেকে একজন ব্যক্তি কেউ যদি করে দেয় যদি মনে কোনো একটু শয়তানে থাকে যদি করে দেয় তাহলে কিন্তু আপনার গ্যালারিতে যা আছে ফোনে ঠিক আছে ফটো ভিডিও মানে যা কিছু আছে সব কিন্তু সে ওইখান থেকে দূরে থেকেও বসে বসে দেখতে পারবে শুধু একটা কাজের মাধ্যমে আর একটু সতর্ক হলে কিন্তু এই কাজটা কেউ যদি করে আপনার ফটো সে কিন্তু দেখতে পারবে না ঠিক আছে তো আমি এই কাজটা দেখাবো আজকে কীভাবে আপনি অন্যটা করবেন আর কিভাবে আপনি বন্ধ রাখবেন কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কেউ এই কাজটি খারাপ কোনো ব্যবহার করবেন না কারো পার্সোনাল কিছু এই কাজটি শিখে শুরু করবার চেষ্টা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ কারণ পার্সোনালিটি সবারই আছে তো বন্ধুবান আমরা গুগল ফটোগ্রফসে আসার পরে আমাদের কিন্তু এখানে এখানে একটা জিমেল দেওয়া দেওয়া আছে জিমেল মাধ্যমে কিন্তু গুগল অ্যাপসটি আমরা ওপেন করেছি তো আমরা এই জায়গায় ক্লিক করব আমাদের লোগো যেটা থাকে জিমিলের লোগো ঠিক আছে ক্লিক করার পরে আমরা এই যে সেটিংস এই সেটিংসে সেটিংসে ক্লিক ক্লিক ঠিক আছে করার পরে আপনারা যদি নিচে আসেন একটু স্ল্যাশ করে নিচে আসবেন দেখেন এখানে একটা অপশন পাবেন আপনারা পার্টনার শেয়ার ঠিক আছে এই পার্টনার শেয়ার এইটি সবচেয়ে মারাত্মক বিষয় হয়তো আপনার জন্য ভালো বিষয় আবার অন্যজনের জন্য মারাক্ত বিষয় কেউ জান যে জানে না এই পাটনা শেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমি একটা আমার একটা জিমেলে আমি যদি আমার এই ফোনে যে কোনো ফটো ওঠাই এই জিমেলের ব্যক্তি যে এটা কিন্তু আমারই আমি আপনাদের দেখানোর জন্য যে ব্যক্তি এই ব্যক্তি কিন্তু আমার সব গ্যালারিতে যত ফটো আছে আমার ফোনে আমার সব কিছু কিন্তু সে দেখতে পারবে ওইখান থেকে ঠিক আছে এটা কিন্তু করা অনেক সহজ ঠিক আছে তো আপনাকে আপনার সাথে যদি কারো শত্রুতা থাকে সে কি করবে এই এখানে আসার পরে এখানে আসার পরে আপনাকে তার জিমেন্টটা এখানে বসায় দিবে দেওয়ার পরে একটা অ্যাকসেপ্ট করার মতো একটা অপশন আসবে তো অ্যাকসেপ্টটা করে দিবে করে দেওয়ার সাথে সাথে এরকম অ্যাকসেপ্ট হয়ে থাকবে আপনি কিন্তু কখনো এখানে দেখতে আসবেন না যে পার্টনার শেয়ার করছে কি না করছে কিন্তু সে ওইখানে বসে চুপি চুপি আপনার সব কিছু কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুবান আপনারা কি করবেন মাঝে মাঝেই এখান থেকে চেক করবেন আপনারা মাঝে মাঝে যদি এই অ্যাপসটা আপনারা ইউজ করেন মাঝে মাঝে আসে চেক করবেন যে আপনার এখানে কোনো জিমেল অ্যাড্রেস দেওয়া আছে নাকি পার্টনার শেয়ারে কোনো জিমেল অ্যাড করা আছে নাকি যদি অ্যাড করা থাকে এখান থেকে দেখেন এই যে নিচে একটা রিমুভ অপশন আছে ঠিক আছে যদি নিচে খেয়াল করেন এখানে একটা রিমুভ অপশন আছে রিমুভ পার্টনার তো এখান থেকে কিন্তু আপনার যদি ক্লিক করে দেন রিমুভ পার্টনার ওকে রিমুভ তো পার্টনার কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে সে কিন্তু আর আর দেখতে পারবে না আবার যদি আপনারা কাউকে এভাবে আপনারা এই কাজটি করতে চান আপনার অন্য একটা ফোনের অথবা আপনার বাড়ির ফ্যামিলির কারো ফোনে আপনি এই পার্টনার শেয়ার করে রাখতে চান যাতে আপনার ফোনেও থেকেও ওই গ্যালারিটা আপনি দেখতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার এই একই কাজ করবেন সেটিংয়ে আসবেন আসার পরে পার্টনার শেয়ারে ক্লিক করবেন তারপরে দেখেন যে গেট স্টার্ট এই গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টারটি ক্লিক করার পরে এখানে আপনার একটা ইমেল চাইব টাইপ করতে বলবো ইমেল ঠিক আছে এখানে দেখেন তো এখানে ইমেল টাইপ করতে হবে তো আপনার ইমেলটা টাইপ করে দেবেন তো টাইপ করে দেওয়ার পরে একটা মেসেজ চাইব ওই ওই ফোনে যে ফোনের আর কি এই করতেছেন মানে যে ফোনের আপনার যে ফোন সেখানে একটা মেসেজ যাবে ঠিক আছে যে জিমেলটা দিয়েছেন সেই জিমেল যে ফোনে আছে সে ফোনে একটা মেসেজ যাবে অ্যাকসেপ্ট মেসেজ ওইখান থেকে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করলে কিন্তু পার্টনার হয়ে গেলেন সুতরাং ওই ফোনের যত কিছু ফটো আছে যদি আপনি এখান থেকে ফটো শেয়ার করেন তাহলে কিন্তু এখান থেকে ওই ফোনের সব চলে যাবে ঠিক আছে তো আপনারা কিন্তু এই কাজ থেকে অনেক সাবধান থাকবেন মাঝে মাঝে এই গুগল ফটো যদি আপনারা ইউজ করেন ওই পার্টনার শেয়ারে যায় একটু চেক করবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও রিকোয়েস্ট করতেছে আপনার কাছে আপনি যদি এই চ্যানেলে নতুন সদস্য হয়ে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যান ছোট্ট একটি ফ্যামিলি আপনাদের জন্য আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ